আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের ভুটান সীমান্তবর্তী পাগলিখাস এলাকায় একটি 10 ফিট লম্বা কিংকোবরা সাপ উদ্ধার করেন বন দপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের কর্মীরা। তবে বনে ছেড়ে দেওয়ার আগে কিংকোবরা সাপটিকে গলায় পেঁচিয়ে ক্যামেরার সামনে ওই বনকর্মী পোজ দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। কিংকোবরা সাপকে গলায় পেঁচিয়ে কেরামতি, চলল সেলফি তোলার হিড়কি, বিতর্কে বনকর্মী, প্রশ্ন উঠেছে বনকর্মীদের ভূমিকা ও সচেতনতা নিয়ে। এদিন রাত 9টা নাগাদ আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের ভুটান সীমান্তবর্তী পাগলিখাস এলাকায় একটি 10 ফুট লম্বা কিংকোবরা সাপ উদ্ধার করেন বন দপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের কর্মীরা। তবে বনে ছেড়ে দেওয়ার আগে কিংকোবরা সাপটিকে গলায় পেঁচিয়ে ক্যামেরার সামনে এক বনকর্মীর পোজ দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। অনেকেরই বক্তব্য, এতে যে কোনো সময় বিপদের আশঙ্কা থাকে, বিশেষ করে বনকর্মীরা যদি এ ধরনের আচরণ করেন তাহলে তারা আম জনতাকে কি করে সচেতন করবেন, সেও প্রশ্ন উঠেছে। বন দপ্তর অবশ্য ওই বনকর্মীর নাম জানাতে চাননি, তাই তার বক্তব্য জানা যায়নি। তবে লঙ্কাপাড়া রেঞ্জের বিশ্বজিৎ বিষয়ে বলেন, ওই বনকর্মীকে সতর্ক করে দেওয়া হয়েছে। কিংকোবরা সাপ গলায় নিয়ে সেলফি তোলা, এটা কতটা বিপজ্জনক? মারাত্মক বিপদ, কারণ কিংকোবরা ভারতের মধ্যে সবচেয়ে বড় এবং বিষধর সাপ। যে কোনো বিষধর সাপ নিয়ে সেলফি তোলাটা গলায় পেঁচিয়ে নিয়ে এটা ঠিক না, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সচরাচর এই কিংকোবরা কোথায় পাওয়া যায়? এরা গভীর জঙ্গলে এবং পাহাড়ের গোড়ায় এরা সাধারণত লোকালয়ে আসে না, হঠাৎ কোনো সময় হয়তো বেরিয়ে আসতে পারে। সাধারণ মানুষের জন্য আপনি কি বার্তা দেবেন? আজকে এই ধরনের ঘটনা যাতে কেউ না করে, সাধারণ মানুষের তো সচেতনার অভাব আছে, এরা না বুঝেই হয়তো যে কোনো সাপই গলায় পেঁচিয়ে নিয়ে এরা সেলফি তোলে আনন্দে, কিন্তু এটা যে একটা মারাত্মক বিপজ্জনক, যে কোনো মুহূর্তেই যে দুর্ঘটনা ঘটতে পারে সেই জিনিসটা তখন মানুষের মাথায় খেলে, তাই সচেতনার খুব অভাব আছে।